ট্রাভেল ট্রিপ পরিবারে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো আপনারা শ্রীভূমিতে কেন আসবেন না। আমরা কল্যাণী টুইন টাওয়ারের ভিডিওতে আপনাদের বারণ করেছিলাম যেতে, আর আমরা যেটা বলেছিলাম ঠিক সেটাই হলো। তাই শ্রীভূমিতে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি টুইন টাওয়ারের ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে টুইন টাওয়ারের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দাঁড়িয়ে আছি ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরেছি, নৈহাটি লোকাল ধরে নামবো নৈহাটিতে, তারপর যাবো শ্রীভূমি। নেমে পড়েছি বিধাননগর, এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো শ্রীভূমি। চলুন শ্রীভূমি গিয়ে কথা হচ্ছে বাকি কথা। ট্রাভেল ট্রিপের তরফ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা। আমরা চলে এসেছি এখন শ্রীভূমিতে, হাঁটছি আমি আর সৌরভ, একটু পরেই আপনাদের দেখাবো সেই ভ্যাটিকান সিটি, দেখাচ্ছি এবার। এবারে বলি আপনাদের কেন শ্রীভূমিতে আসতে বারণ করছি। তার কারণ একটাই, সেই ভিড়। যদি আপনি বিকেল 5টার পর এখানে আসেন তাহলে এই ঠাকুর দেখতে কমপক্ষে আপনার 3 ঘন্টা সময় লাগবে। আর আপনার হাতে যদি এমন সময় থাকে তবেই কিন্তু এখানে আসবেন, না হলে কিন্তু আসবেন না। প্রচণ্ড ভিড়, ভেতরে দাঁড়াতেই দিল না, বেরিয়ে চলে আসলাম। এই হলো শ্রীভূমির সেই ভ্যাটিকান সিটি। কেমন দেখলি সৌরভ? দারুণ সুন্দর, কিন্তু প্রচণ্ড ভিড়। সুন্দর হয়েছে কিন্তু ভিড় এত যে দাঁড়াতেই দিচ্ছে না। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।